তো স্টার্ট দিলে তো স্টার্ট হয়ে যাবে খেলা, তাই না? হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার খেলবো। আমি সেদিন বলছিলাম যে 10,000 টাকা জমাবো, আমি কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করব। আমি এখানে 900 টাকা জমাইছি, 500 থেকে 500-400 নাকি 300 টাকা ছিল, 900 টাকা জমাইছি। হিলো গুলি তো নাই, আমি সেভাবে গুলি করতে হয়েছে। কেন দাঁড়িয়ে যাও, দাঁড়ো এক মিনিট, পরে মারতে হবে, গিয়ে একটা মেয়েকে মারতে হবে। কইগুলো এগুলো দা পালাই কেন? আমার কাছে বেশি লাইফও নাই। কি হইলো ওটা কি? হ্যাঁ ও তো আছে, রেকর্ডটা আছে, সব সিজের রেকর্ড বন্ধ হয়ে গেছে। ও 100 টাকা পেয়ে গেছি। এরাই একটা খাবার দিলেও ঠিক আছিল, টাকার কোনো দরকার ছিল না আমার। আর কিছু গুলি দিলেও ঠিক আছিল, আমি অনেক গুলি করতে পারবো কিন্তু ভরবো না। আমরা এখন জমাবো 1,000 টাকা। 1,000 টাকাতে দেখবো কিছু কেনা যায় কিনা, দেখে নিই তো 1,000 টাকার কিছু আছে। দুইটাই শুধু ফ্রি, এটা কত? 1,05,000। কি কিনবে এটা? 1 ফোঁটা এটা, এটা আমি কিনতাম, তারপর এটাও কিনতাম, নাকি এটা না, এটা না, এটা কিনতাম আর এটা কিনতাম, নাকি এটাই ঠিক আছিল, এ দুটা কিনবো। এটার দাম হইলো 100টা, এগুলি এগুলি 100টা, এটার দাম 1,00,000। না এটা এটাই কি কিনতে হবে আমারে, না ওইটা ওইটা কিনবোই না। এটা কি 400টা, ওটাই আগেরটাই ঠিক আছিল। আমি কিনবো প্যান্ট, এইটা 200টা, ভালো না, এত দাম কেন সব কিছুর? একটাও 1,000 দামের নাই। 50টা এটা এত দাম কেন? 300 আর 200, এটা কত? 20,000। এটা কত? 4,05,000। 200, এত কেন সব কিছুর দাম? আর একটা রোবোটিং 300টা মাত্র, মাত্র কি বলতেছি, এ দূরে কিনতাম অনেক দাম। যে পিস্তলটা কিনবো আমরা 10,000 কিনার পিস্তলের দাম, নাকি দাঁড়াও কোন পিস্তল, এটা কি? এটা কই গেল পিস্তলটা? কই গেল না কই পিস্তল? এটা কত? 40,000, অনেক বেশি। এই ছুরিগুলোর দাম কত? কম অনেক, ছুরি কিনা কি করবো, আমার ছুরি আছে। দাম কত? এটার দাম 20,000 টাকা। এত কেন সব কিছুর দাম? এই পিস্তলটা অনেক ভালো একটা পিস্তল, দেখছিলাম একজন আমার পিস্তলটা মারছিল, একটা গুলিতে আমার অর্ধেক লাইফের অর্ধেকের বেশি লাইফ কমে গেছিল। অনেক পাওয়ারফুল পিস্তল ওই পিস্তলটা। এবার গিয়ে কিছু টাকা জমা যাক। আমার ঘোড়া কই? ঘোড়ার উপরে উঠে মানুষ খুঁজব, ওই জায়গাটার মধ্যে অনেক মানুষ পাওয়া যায়, যাই ওই জায়গাটার মধ্যে, একটা নেদার বটনের মতো জিনিস। আর তাড়াতাড়ি যা, ও কোন দিকে যেতেছি? এদিকে না তো, ওই জায়গাটা রাজ্যের বাইরে চলে যেতেছি। ওই তো এই নেটের বটনের মতো জায়গাটার ভিতরে গেলে অনেক মানুষ দেখতে পারি, দেখতে পারবো, ওদেরকে মারতে পারবো, তারপর ওদের কাছে যা আছে নিতে পারবো। অনেক কাছে কিছুই থাকে না, এখানে দেখি কেউই নাই। ও একজন আছে, তার মানে একজন আছে মানে অনেক কে আছে, তার আমি কি বাসা হারাবো না? হরে বাবরে অনেকজন আছে দেখি, তার আগে মারি, ওরে আগে মারি। ও একটা শিকারি মানুষ, ও পশু পাখি মেরে মেরে কিছু বিক্রি করে, অনেক টাকা থাকতে পারে ওর কাছে, 50-60 মতো থাকতেই তো পারে। আর নাকি দাঁড়াও মিনিট,
আর ও অনেক টাকা হয়ে গেছে, ও মাইরাই দিছে, টাকাটা কিন্তু সেটাই ঠিক আছে লো। এখন হয়ে গেছে আমাদের কাছে 987 টাকা। এখন লাগবে আমাদের তার বিশের আগে 19, 18, 17, 17 টাকা হইলে 1000 টাকা হয়ে যাবে, তার আগে 17-র বেশি হয়ে যাবে। আগে একটা ঘোড়া নিয়ে দৌড় দিয়ে নেদার বর্ডারের মধ্যে যেতে হবে, মাইনক্রাফটে নেদার বর্ডার, নেদার পোর্টাল না পোর্টাল, নেদার পোর্টাল। আগে বের হব ঘোড়া নিয়ে একটা দৌড় দিব নেদার পোর্টালের দিকে, দেখো না। দেখতেছি ও কৃষক মানুষ, ও ধান বিক্রি করে, ওর কাছে কিছু থাকলেও থাকতে পারে, ওরে আগে মারি, তারপরে নেদার পোর্টালের কাছে গিয়ে মারবো। মারলেই তো পিস্তল নিয়ে জড়ো হয়ে যাবে, পিস্তল নিয়ে জড়ো হওয়ার আগেই একটু ঘোড়া নিয়ে দৌড় মারবো। কিছু আছে? শুই নাই, এত কষ্ট করে মারলাম কিছুই নাই, তাড়াতাড়ি যা এদিকে না, ভুলবাল কি যাইতেছি। মারটা শুরু করছে রে, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি 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 যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর মারছি মারছি মারছি। বন্ধুকে গুলি করতে করতে যাইতেছিল ভাই, আর নামলাম কেন, নামলাম কেন সেটাই বুঝলাম না। সব কেউ আছে এখানে? কেউ কি আছে? ও আছে, কেউ খানা আশেপাশে কেউ নাই তো, তাহলে সে গুলি করা শুরু করবে আমার ঘোড়ার কাছে। ও কী করে? ও কৃষক মানুষ, ওর কাছে কিছু, ও ধান বিক্রি করে, ওর কাছে কিছু থাকলেও থাকতে পারে, ধান বিক্রি করে না, ওর কাছে কিছু থাকলেও থাকতে পারে, কেন ওরাই মারতেছি। কেউ যদি বন্দুক ত্যাগ করে না বসে থাকে, কিছু আছে? এই কিছু তো আছে, 1000 তো হয়ে গেছে টাকা, দিল টাকা তো 1000 হয়ে গেছে, এত টাকা দিয়ে কী করবোটা কি? আচ্ছা কিছু করতে পারি, 1000 টাকা জমাইছি আমরা, আমরা বন্দুকে গুলি ভরবো, দুই বন্দুকে আমরা এখন গুলি ভরবো, অনেক গুলি। কিন্তু প্রথমে এই বন্ধুকে গুলিটা ভরে নেই, তোর কিছু খাবার, আগে খাবার খাবো, তোর গুলি ভরবো, এটাও ঠিক আছে। আর কিছু টাকা আছে? হ্যাঁ, এটা না, এই ছোটো পিস্তলটাতে এগুলি ভরে নেই, এটা আর কিলো আর ভুলতে পারবো না গুলি। আচ্ছা আমার কাছে, আমার কাছে অনেক টাকা আছে যথেষ্ট পরিমাণের, এগুলোতে আমার কাজ হয়ে যাবে, এবার গিয়ে আরও টাকা জমাবো। আচ্ছা পিস্তল অনেক গুলি, এখন এটাতে হচ্ছে 20টা গুলি, এটাতেও 20টা। এই এই ঘোড়া নিয়ে আরে ওইখানে মারে নিয়ে ওকে, হে দাঁড়া যাও, এক শট মারছি 30 টাকা, দাঁড়াও এক শট দে, ঠিক আছে। এই তো মার, এলো আরেকটা, আরেকটা তাড়াতাড়ি কর, মেরে ফেলাইলো। কিছু আছে? হ্যাঁ কিছু আছে, এই 4টা গুলি পাইছি, কিসের গুলি? ঠিক আছে এর দিয়ে মারবো এখন। এই আর কেউ আছে? হ্যাঁ একজন আছে, এক মিনিট, হ্যাঁ হেডশট, আরেকটা আসলে আরেকটা, আরেকটা বসে থাকো এখানে, ঠিক আছে। কিছু টাকা হয়ে গেছে আমার কাছে, কিছু খায় নেই, ঠিক আছে। আমার আগে আবার আমার আমার দিকে বন্দুক তাক করছে, এত বড় সাহস, মেরেই ফেলবো। কিছু আছে? নাই, একবার নিশানা একটা করবো, হেড শটের একটা নিশানা, লাগে নাই কিছুই, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু দুইটা গুলি নষ্ট হইলো, 10 মিনিটের বেশি করে নাহলে আবার নতুন হবে না। কয় মিনিট হয়েছে? 9 মিনিট হয়ে গেছে, কিছু আছে? নাই, আরে কেরা মারে, কেরা মারে, কে এই তোরা মারে, এই লাগে নেই, শুধু শুধু গুলি গুলি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ 8টা গুলি ঘুরছে এখন, এটা মরে না কেন, এটা হেডশট মারবো, তাড়াতাড়ি মর, ওর পর এত কেন, শুধু শুধু একটা গুলি নষ্ট হইলো, হ্যাঁ
একটা খালি গুলি আসলো আমার এই পিস্তলটার মধ্যে কিছুই নেই কেন এত কষ্ট করে এত গুলি গুলি খরচ করে মারলাম দাঁড়া এরকম রাইট বিশেষ আমার এখানে যতগুলি গুলি আছে এইটার মধ্যেও একটা তেরোটা গুলি আছে এটার মধ্যেই আমার এ ছুরি দিয়ে মাইরা তারপর কাজ চালে নেই তারপরে ঘোড়া নিয়ে এখানে গিয়ে মারামারি খুনাখুনি করি একশো টাকা পাইছি এখানে এই টাকা দিয়ে আমার এখানে পিস্তলে গুলি ভরে যাবে ভাই ভাই তাড়াতাড়ি দৌড় মারতে হবে তুই দৌড় মার দৌড় কোন দিকে যাইতেছি যাইতেছি কোন দিকে ধর পোর্টাল না ওদিকে যাইতেছি কোন দিকে যা ওদিকে জোরসে দৌড় লাগা হ্যাঁ শুকিয়ে নেই একশো টাকার খাবার এই খাবারের দাম কমছে একশো টাকার খাবার আগে ছিল দুশো টাকা কয় মিনিট হচ্ছে দেখো দশ মিনিট এগারো মিনিট হয়ে গেছে বন্ধ করে দেয়